চলো গাইস ওয়েলকাম ব্যাক। আজকে আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ ইউসুফ আর তোমরা দেখছো ওয়াইএফ ইউসুফ অফিসিয়াল চ্যানেল। সো গাইস আজকের এই ভিডিওতে আমি তোমাদের যা বলেছি যে আমি এমন একজন ইউটিউবারের বা ইউটিউব চ্যানেলের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিতে যাচ্ছি যে ইউটিউব চ্যানেলটি জাস্ট দুইটি ভিডিও আপলোড করেছে এবং দুইটি ভিডিও আপলোড করে কিন্তু সে তার চ্যানেলে 1.78K সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে, হয়তোবা তার চ্যানেলটি মনিটাইজেশনও হয়ে গেছে। আমি বিশ্বাস করি না। সো গাইস জাস্ট দুইটা ভিডিও এবং দুইটা ভিডিওর তার চ্যানেলটা হচ্ছে ব্লগ ক্যাটাগরি এবং তার ফার্স্ট যে ভিডিওটা ছিল সেটা ছিল যে মাই ফার্স্ট ব্লগ আর সেকেন্ড ভিডিওটা হচ্ছে মাই সেকেন্ড ব্লগ। জাস্ট এই দুইটা ভিডিও আপলোড করার পর কিন্তু তার এই চ্যানেলটা সে গ্রো করতে পেরেছে এবং সে তার চ্যানেলে প্রায় 1.7K যেটা আমরা 1000 মানে 1680 বা এরকম সাবস্ক্রাইবার কিন্তু সে পেয়ে গেছে এবং তার দুইটা ভিডিওই মোটামুটি ফার্স্ট ভিডিওটা 87K মতো ভিউস হয়েছে এবং সেকেন্ড ভিডিওটা মোটামুটি আকারে একটা ভাইরাল হয়েছে। তো তার এই দুইটা ভিডিও আপলোড করে সে যদি 1.7K সাবস্ক্রাইবার গেইন করতে পারে তাহলে তোমরা কেন পারবে না? সো গাইস সে ব্লগ ক্যাটাগরির ভিডিও আপলোড করতেছে এবং সে জাস্ট দুইটা ভিডিও আপলোড করেছে। গত জুন মাসে সে চ্যানেল খুলেছে এবং তারপর সে দুইটা ভিডিও আপলোড করার পরে কিন্তু সে কিন্তু ইউটিউবে একটা মোটামুটি একটা প্ল্যাটফর্ম কিন্তু সে গুছিয়ে নিয়েছে, 1.7K একটা চ্যানেল কিন্তু সে গড়ে ফেলেছে। সো আর তোমরা যদি নতুন ইউটিউবে এসে থাকো বা ইউটিউবে করতেছো, ইউটিউবে ভিডিও আপলোড করতেছো বাট তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না বা তোমরা মনে করতেছো যে তোমাদের দ্বারা ইউটিউব চ্যানেল চালানো হবে না, তোমাদের দ্বারা এই ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েট করা হবে না, তাহলে তোমরা অবশ্যই ভুল ভাবতেছো। সো গাইস কখন কার চ্যানেল গ্রো করবে সেটা কিন্তু সে নিজেও জানে না, এটা ইউটিউব অ্যালগরিদমের একটি কাজ। যখন সেই অ্যালগরিদম কাজ করবে, যখন তোমার ভিডিওটা কোনোভাবে মানুষের মাঝে পৌঁছে যাবে তখনই কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে আর সাবস্ক্রাইবার তৈরির মতো চলে আসবে। সো গাইস এই জন্যই আমি বলতেছি যারা নতুন ইউটিউবার রয়েছে তারা তার এই ভিডিওগুলো দেখো, এই দুটো ভিডিও দেখো যে সে আসলে কীভাবে ভিডিওটা করেছে, তার ভিডিওর স্টাইল কী, সে কোন ক্যাটাগরির ভিডিও করেছে। হ্যাঁ, সে ব্লগ ক্যাটাগরির ভিডিও করেছে। তোমরা যদি চাও, তোমরা যারা নতুন রয়েছ ইউটিউবে আসতে চাচ্ছ, তারাও কিন্তু এই ব্লগ ক্যাটাগরির ভিডিও করতে পারো এবং তার যে স্টাইল বা তার ভিডিওতে যে তার ভিডিওর যে এডিটিংটা সেটা যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমরা তার মতো ভিডিও এডিট করে বা তার মতো ভিডিও করে কিন্তু তোমরাও ইউটিউবে সাকসেসফুল হতে পারবে। সো গাইস শুধু সাকসেসফুল নয়, তোমরা সফল ইউটিউবার হতে পারবে একদম ইজিলি। সো গাইস একটা জিনিস চিন্তা করো, সে যদি পারে তাহলে তুমি কেন পারবে না? সেও মানুষ, তুমিও মানুষ, জাস্ট একটু চিন্তা করতে হবে যে সে কীভাবে ভিডিওটা করেছে বা কীভাবে ভিডিওটা এডিটিং করেছে অ্যান্ড তুমি কীভাবে ভিডিও করতেছো বা কীভাবে করতে চাচ্ছ। সো গাইস সে তার ফার্স্ট ভিডিওতে জাস্ট কী ধরনের ম্যাটেরিয়াল ইউজ করেছে বা কী ধরনের কথাবার্তা বলেছে সেটা আমি দেখেছি। সে জাস্ট একটা কথাই বলেছে তার ফার্স্ট ভিডিওতে যে সেটা সে তার ফার্স্ট ব্লগ ভিডিও এবং তার কাছে কোনো ভিডিও মেকিং কিট ছিল না বা কোনো ট্রাইপড ছিল না, সে জাস্ট একটা ব্যাম্বু দিয়ে বাঁশ দিয়ে একটা তার ট্রাইপড তৈরি করেছে, এটা হচ্ছে তার ভিডিওর মেন টপিক। সে ব্যাম্বু দিয়ে বাঁশ দিয়ে তৈরি করেছে সেটাই মানুষের মাঝে তুলে ধরেছে এবং সে যে ভিডিও করতে এসেছে বা ইউটিউবিং করতে যে তার ইচ্ছা এবং সেই ইচ্ছার দ্বারাই কিন্তু সে তার ব্লগ ভিডিও স্টার্টিং করেছে। জাস্ট মোবাইল ফোনের মাধ্যমে, তার কাছে কিছুই ছিল না, জাস্ট মোবাইলটা ছিল, সেই মোবাইল ফোন দিয়েই কিন্তু তার এই ইউটিউবের জার্নিটা সে শুরু করেছে এবং সেই যে সে কষ্ট করে যে সাধনা করে ইউটিউবে এসেছে, সে যে কষ্ট করে তার ট্রাইপডটা বানিয়েছে পাশ দিয়ে, তো সেই ধরনের মানে তার যে কষ্টটা সে এখানে এই ভিডিওতে তুলে ধরেছে এবং তার যে বাড়িটা সে বাড়িটাই একটু ঘুরিয়ে দেখেছে। এর বাইরে কিন্তু সে কিছু করেনি। অনেকে হয়তো বা ভাবে যে ব্লগ করতে হলে আমাকে এই জায়গায় যেতে হবে, ওই জায়গায় যেতে হবে, আমার মানে একটা কষ্টের ব্যাপার আছে, আসলে কিন্তু তা না। এখানে কিন্তু সে জাস্ট তার যেই ইচ্ছাটা, যে আবেগটা ইউটিউবে আসার যে পরিকল্পনাটা সেটাই সে তুলে ধরেছে এবং কীভাবে এসেছে সেটাই সে বলেছে। সো এইভাবেই কিন্তু তোমরা যে কোনোই তোমার এলাকার ভিতরেই তুমি যে কোনো জিনিস নিয়ে ব্লগ করতে পারো, যেগুলো তোমার নিত্যদিনের প্রয়োজন বা লাইফস্টাইলের প্রয়োজন সেই জিনিসগুলো নিয়ে তুমি সেটাকে ভালোভাবে বুঝিয়ে ভালোভাবে দেখিয়ে তুমি সেটা নিয়ে ব্লগ করতে পারো।
বা ফানি ভিডিও তৈরি করতে পারো। সো এই ধরনের ভিডিও তৈরি করে কিন্তু তুমি ইউটিউবে সাড়া ফেলতে পারো এবং তোমার চ্যানেলটা তুমি গ্রো করতে পারো। যদি তুমি ইউটিউবে একটা ভিডিও মেক করতে পারো এবং সেই ভিডিওটা যদি ইউটিউবে ছাড়ার পর তুমি ভালোভাবে সেটার ডিসক্রিপশন, সেটার টাইটেল বা থাম্বনেল বা ট্যাগগুলো দিতে পারো, তাহলে কিন্তু তোমারও ঠিক তার মতোই ভিডিও ভাইরাল হতে পারে এবং তুমিও জাস্ট এক মাস বা কয়েক মাসের ভিতরে বা কয়েক দিনের ভিতরে তুমিও কিন্তু একটা তোমার চ্যানেলটাকে একটা ভালো মানের স্ট্যান্ডার্ড চ্যানেলে পরিণত করতে পারবে এবং বেশ সাবস্ক্রাইবার গেইন করতে পারবে। সো গাইস, আমরা যখন ইউটিউবে আসি তখন কিন্তু আমরা এইভাবে আসি না যে আমাদের চ্যানেলটা জাস্ট তুলি মেরে সাবস্ক্রাইবার গেইন করে আমরা তুলি মেরে চ্যানেলটাকে মনিটাইজেশন করে আমরা টাকা ইনকাম করব। সো আসলে এই চিন্তাধারাটা নিয়ে কিন্তু আমাদের ইউটিউবে আসলে চলবে না। আমাদেরকে ইউটিউবে আসতে হবে এমন একটা চিন্তাধারা নিয়ে যে আমরা ইউটিউবে কাজ করতে থাকব এবং যখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো তখনই কিন্তু আমাদের সফলতা আসবে। সাবস্ক্রাইবার আনা বা চ্যানেল থেকে কবে ইনকাম হবে সেই চিন্তা করে যদি আমরা ইউটিউবে আসি তাহলে কিন্তু আমাদের চ্যানেল আর গ্রো করতে হবে না। তো বন্ধুরা, আমরা এই ভিডিওটা থেকে আমরা এটাই শিখতে পারলাম যে আসলে আমাদের যদি ইউটিউবিং করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আমরা করতে পারি, সেটা যে কোনো উপায়ে হোক না কেন। সো গাইস, আমি মূলত যে জিনিসটা তোমাদের দেখাতে চেয়েছি যে সেই ছেলেটার চ্যানেলটা, সো আমি তোমাদের চ্যানেলটা দেখাচ্ছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে তার চ্যানেল। সো তার চ্যানেলে অলরেডি দেখতে পাচ্ছ 1.78K সাবস্ক্রাইবার কিন্তু হয়ে গেছে এবং তার ভিডিও দেখতে পাচ্ছ এখানে ভিডিও সেকশনে কিন্তু জাস্ট দুইটা ভিডিও রয়েছে, একটা হচ্ছে ফার্স্ট ব্লগ এবং আরেকটা হচ্ছে সেকেন্ড ব্লগ। সো জাস্ট দুইটা ভিডিও আপলোড করে কিন্তু সে তার 1.78K সাবস্ক্রাইবার গেইন করতে ফেলেছে, তাহলে তুমি কেন পারবে না। সো তোমাকেও ট্রাই করতে হবে তার মতো হওয়ার, বা তার মতোই যেন তুমি তোমার ভিডিও মেকিং করতে পারো, তার মতোই যেন তুমি গ্রো করতে পারো, সেরকম ট্রাই করতে হবে বা চেষ্টা করতে হবে। সো গাইস, তার চ্যানেলটা কবে মেক করছে সেটাও আমি তোমাদের দেখে দিই। দেখতে পাচ্ছ এখানে জুন মাসে কিন্তু তার চ্যানেলটা তৈরি করেছে এবং জাস্ট এখনও এক মাস হয় নাই, তো এই কয়েকদিনের ভিতরে কিন্তু তার ভিডিও ভাইরাল হয়েছে এবং তার চ্যানেলটাও কিন্তু অলরেডি গ্রো হয়ে গেছে এবং গ্রো হতেই আছে। সো সে যদি আরও ভিডিও আপলোড করে তাহলে আশা করছি তার অল্প কিছুদিনের ভিতরে 5K সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে। তোমরা বুঝতেই পারছো তার চ্যানেল, তার ভিডিও মেকিং করা, তোমরা তার ভিডিওগুলো দেখবে, তার ভিডিও মেকিং করা স্টাইলটা খুবই ভালো এবং সে কিন্তু তার ভিডিওতে অনেক কিছু অনেক ম্যাটেরিয়াল ইউজ করেছে, ফানি ক্লিপ বলো, তার মিউজিক বলো, যার ভিডিওটা দেখলে আসলে ভালো লাগে। সো এই ধরনের ভিডিও তোমাদের মেক করতে হবে। তোমরা যদি ইউটিউবে থাকতে চাও তাহলে এই ধরনের ভিডিও মেক করতে হবে এবং তোমাদেরকে মন মানসিকতা থাকতে হবে যে আমি ইউটিউবে এসেছি চলে যাওয়ার জন্য নয়, আমি ইউটিউবে এসেছি ইউটিউবিং করার জন্য, ইউটিউবে আমার একটা স্ট্যান্ডার্ড মানে আমার চ্যানেলের একটা স্ট্যান্ডার্ড তৈরি করার জন্য। সো এই ছিল আজকের মতো যে তোমরা কীভাবে ইউটিউবে তার মতো করে ভিডিও বানাতে পারবে এবং তার থেকে তোমাদের কীভাবে মোটিভেশন আসতে পারে সেটাই আমি তোমাদের বোঝানোর ট্রাই করেছি। সো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবে না। আর যদি তোমরা এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। সো আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।